জুপিটারে অ্যাকাউন্ট ওপেন করুন আর কিন্তু পেয়ে যান আপনি 200 টাকা একদম কিন্তু মাত্র কিছুদিনের মধ্যে। তো কীভাবে অ্যাকাউন্ট ওপেন করবেন যাবতীয় তথ্য কিন্তু আজকে এই ভিডিওতে আছে, তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আর জুপিটার অ্যাকাউন্ট খোলার জন্য 200 টাকা স্পেশালি পাওয়ার জন্য আমাকে কিন্তু হোয়াটসঅ্যাপ করতে হবে, ডিসক্রিপশানে কোনো লিঙ্ক প্রোভাইড করা নেই। আমাকে হোয়াটসঅ্যাপ করুন, আমি জুপিটার অ্যাকাউন্ট খুলতে চাই, আমি একটি লিঙ্ক প্রোভাইড করে দেবো। আমার কিন্তু জুপিটার একটা এজেন্সিপ নেওয়া আছে, আপনি সেখান থেকে যদি আপনার লিঙ্ক থেকে যদি করেন তাহলে কিন্তু আপনি কিন্তু 200 টাকা কিন্তু গ্যারান্টেড পেয়ে যাবেন। এর জন্য আপনাকে কিন্তু এই নাম্বারে, আমার এই নাম্বারে মনে রাখবেন, হোয়াটসঅ্যাপ করতে হবে। হোয়াটসঅ্যাপ করলে আমি কিন্তু আপনাকে একটা লিঙ্ক প্রোভাইড করব, ওই লিঙ্কে ক্লিক করে জুপিটার অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করলে কিন্তু আপনি 200 টাকা পেয়ে যাচ্ছেন। এবং জুপিটার অ্যাকাউন্ট হলো একটি জিরো ব্যালেন্স ডিজিটাল সেভিংস অ্যাকাউন্ট, অন্যান্য ব্যাংকের মতোই কিন্তু আপনি সমস্ত ফ্যাসিলিটি কিন্তু পেয়ে যাচ্ছেন, লাইক ডেবিট কার্ড, আপনি কিন্তু এখান থেকে গুগল পে, ফোনপে, UPI সব কিছু আপনি কিন্তু করতে পারবেন। তো চলুন বন্ধুরা, এবার ভিডিওটা স্টার্ট করা যাক আর সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আর দয়া করে চ্যানেলটিকে যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দিন। আর বন্ধুরা, যারা FI মানি ইউজার বা ফেডারেল ব্যাংক ইউজার, তারা কীভাবে এই জুপিটার অ্যাকাউন্ট ব্যবহার করবেন তাদের জন্য কিন্তু ভিডিও লাস্টে সমস্ত রকম জিনিস দেখানো বোঝানো আছে। তো ফ্রেন্ড, আমার হোয়াটসঅ্যাপে লিঙ্ক প্রোভাইড করে, লিঙ্কে ক্লিক করার পরে সিম্পলি আপনি জুপিটার অ্যাপ্লিকেশনে পৌঁছে যাবেন প্লে স্টোরে। তো প্লে স্টোরে এটা ট্যাপ করে আপনি ইনস্টল করে নেবেন। তো আমার ইনস্টল করার পর আপনি সিম্পলি অ্যাপ্লিকেশনটা ওপেন করে আমি স্টার্ট বাটনে ট্যাপ করে দিচ্ছি সিম্পলি। তো আপনি স্টার্ট বাটনে ট্যাপ করে দেবেন, এখানে সমস্ত টিকমার্ক দিয়ে দেবেন, তারপর আপনি অ্যালাউতে ট্যাপ করে সমস্ত অ্যালাউ দিয়ে দেবেন, এবং এখানে আপনি আপনার মোবাইল নাম্বার এন্টার করে দেবেন। তো সিম্পলি আমি আমার মোবাইল নাম্বারটা এন্টার করে দিচ্ছি। তো মোবাইল নাম্বারে কিন্তু আপনার SMS প্যাক থাকতে হবে বা SMS সেন্ড করতে যেন পারেন। তো আমি SMS ভেরিফিকেশন হয়ে গেল, এরপরে সিম্পলি আপনি অল রাইটে ট্যাপ করবেন। তো এখানে টিকমার্কগুলো দিয়ে দেবেন, এরপরে আপনি সিম্পলি কন্টিনিউ অংশে ট্যাপ করে দেবেন। তো কন্টিনিউ অংশে ট্যাপ করার পর সিম্পলি এরকম আপনার প্যান কার্ড জানতে চাইবে, তো এখানে আপনি আপনার প্যান কার্ডের নাম্বার বোস করিয়ে দেবেন। তো আমি আমার প্যান কার্ডের নাম্বার বোস করিয়ে দিলাম, এরপরে আমি সিম্পলি কন্টিনিউ করে দিলাম। তো কন্টিনিউ করার পর আপনার নাম শো করছে, দিস ইজ মিতে আমি সিম্পলি ট্যাপ করে দিলাম। তো দিস ইজ মিতে ট্যাপ করে দিলাম, এরপরে কিন্তু নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। তো দিস ইজ মিতে আমি ট্যাপ করে দিলাম। তো দিস ইজ মিতে ট্যাপ করার পর ঠিক এরকম ইন্টারফেস আপনার সামনে। তো রিডাইরেক্ট টু ব্যাঙ্কে ফেডারেল ব্যাঙ্ক পাওয়ার বাই, যেহেতু তো ফেডারেল ব্যাঙ্কে রিডাইরেক্ট হয়ে গেল। এরপরে আপনার আধার কার্ডের নাম্বারটা এখানে বোস করাতে হবে। তো এখানে আমি আমার আধার কার্ডের নাম্বারটা সিম্পলি বোস করিয়ে দিচ্ছি। তো এখানে আমি আমার আধার কার্ডের নাম্বারটা বোস করে টিকমার্ক দিয়ে দিলাম, এরপরে প্রসিড টু KYC-তে ট্যাপ করলাম, এবং আধার কার্ড থেকে একটা OTP চলে এসলো, এবং OTP-টা আমি সিম্পলি বোস করে দিলাম। আধার কার্ড থেকে যেই OTP-টা আসবে, অবশ্যই মোবাইল নাম্বার কিন্তু রেজিস্টার থাকতে হবে আধার কার্ডের সাথে। তো আমি প্রসিড টু উইথ KYC-তে KYC-তে ট্যাপ করে দিলাম, এরপরে রিডাইরেক্ট টু জুপিটার। তো এরপরে ঠিক এরকম ইন্টারফেস শো করবে আপনাদের সামনে। তো এরপরে ফেস ভেরিফিকেশন করতে হবে আপনাদের। তো ফেস ভেরিফিকেশন কী? তো এখানে ফেস ভেরিফিকেশন হলো একটা নাম্বার উঠবে, সেই নাম্বারটা ভিডিওর মাধ্যমে, এখানে স্টার্ট ভিডিওর মাধ্যমে আপনি ট্যাপ করে সেই নাম্বারটা পড়ে বলবেন, এরপরে আপনি সিম্পলি আপলোড করে দেবেন। এখানে সমস্ত জিনিস দেওয়া আছে, আপনি যখন করবেন বুঝতে পেরে যাবেন। তো আমার আপলোড আমি দিয়ে দিচ্ছি সিম্পলি, আমি সেই ভিডিওটা দেখাতে পারলাম না আমার ফেস ভেরিফিকেশনটা। তো এরপরে আপলোড হওয়ার সময় কিন্তু 5 থেকে 10 মিনিট কিন্তু টাইম লাগবে, আপনি কিন্তু ওয়েট করে যাবেন, ক্যান্সেল করবেন না। তো আমার হয়ে গেছে, 5 থেকে 10 মিনিট সময় লেগে গেছে, হ্যাং অন ইউ আর কমপ্লিট ইউর ভেরিফিকেশন। তো এরপরে সিম্পলি এরকম ইন্টারফেস শো করবে সিম্পলি। তো এরপরে ঠিক এরকম আমার অ্যাড্রেস শো করছে, তো আধার কার্ডের অ্যাড্রেসটি আমি ব্যবহার করতে চাই, দিয়ে টিকমার্ক দিয়ে দিলাম। এরপর আমি সিম্পলি কন্টিনিউ ট্যাপ করে দিলাম। টেল আস আপনার ইমেল অ্যাড্রেস, আপনার ফাদার্স নেম, আপনার মাদার্স নেম ইত্যাদি আপনি এখানে দিয়ে দেবেন, দিয়ে কন্টিনিউ অংশে ট্যাপ করে দেবেন সিম্পলি। তো এখানে আমি কন্টিনিউ অংশে সিম্পলি ট্যাপ করে দিলাম। এরপরে আপনার অকুপেশন, আপনি কী করেন? তো আপনি স্টুডেন্ট হলে স্টুডেন্ট, কিছু করলে কিছু করবেন। আমি যেহেতু স্যালারিড সেলফ এমপ্লয়েড, তো আমি সেলফ এমপ্লয়েড ট্যাপ করে দিলাম, এবং আমার অ্যানুয়াল ইনকাম আমি এখানে দিয়ে দিলাম। তারপরে সিঙ্গেল, যেহেতু আমি সিঙ্গেলে ট্যাপ করে দিলাম, দিয়ে কন্টিনিউয়ে ট্যাপ করে দিলাম। তো কন্টিনিউয়ে ট্যাপ করার পর আপনি যদি নমিনেট করতে চান তো ইয়েস বাটনে ট্যাপ করবেন, আর না করতে চাইলে আর ডু নট লেটারে ট্যাপ করবেন। তো আমি যেহেতু নমিনেট করতে চাই ইয়েস বাটনে ট্যাপ করলাম, দিয়ে আমি আমার নমিনে অ্যাড করে দিলাম সিম্পলি। আপনি না করতে চাইলে কিন্তু স্কিপ করে দিতে পারেন। তো এখানে ফাইনাল রিভিউ, আমার আধার কার্ডের সমস্ত ডিটেলস, আমার অ্যাড্রেস, আমার নাম, আমার ইমেল আইডি, মোবাইল নাম্বার সব কিছু কিন্তু এখানে শো করছে। আপনি সিম্পলি একবার ফাইনাল ডিসিশনে সব কিছু দেখে নেবেন, সব কিছু ঠিকঠাক আছে নাকি, তাহলে আর কোনো প্রবলেম হবে না। তো আমার কাছে সব কিছু ঠিক আছে, লুক গুড, কন্টিনিউ, আমি সিম্পলি ট্যাপ করে দিলাম, সব কিছু ঠিকঠাক আছে। এরপরে সিম্পলি রিডাইরেক্ট টু এমপিন। তো সব কিছু আমার হয়ে গেছে, কিন্তু এমপিন সেট করতে হবে অ্যাপ্লিকেশন লগ ইন হওয়ার জন্য বারবার, সিকিউরিটির জন্য। তো এখানে আমি আমার একটি পছন্দের পিন সেট করে দিচ্ছি, আপনি যে কোনো নতুন পছন্দের পিন আপনি কিন্তু সেট করতে পারেন। তো আমি এখানে আমি আমার পিনটা সেট করে দিলাম সিম্পলি অ্যাপ্লিকেশনের পিন, দিয়ে সেভ অপশনে আমি ট্যাপ করে দিলাম। দেখতে পাচ্ছেন এমপিন আমি সেট করে দিলাম। এরপরে ঠিক এরকম ইন্টারফেস শো করে যাচ্ছে আপনার সামনে। আর কোনো রকম যদি সমস্যা হয় আমাকে কিন্তু হোয়াটসঅ্যাপ করতে পারেন বা কমেন্ট করতে পারেন। তো আমার অ্যাকাউন্ট নাম্বার রেডি হয়ে গেছে সিম্পলি, আপনি দেখতে পাচ্ছেন। এরপরে সিম্পলি আমি হোম পেজে চলে যাচ্ছি। এরপরে আমি জুপিটার অ্যাপ্লিকেশনে ঠিক এরকম ইন্টারফেস শো করবে, দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নাম্বার, IFSC কোড, কাস্টমার আইডি, UPI সমস্ত কিছু কিন্তু এখানে দিয়ে দিচ্ছে, আপনি কিন্তু এভাবেই করে নিতে পারবেন। তো দেখে নিন, এরপরে ঠিক এরকম ইন্টারফেস শো করবে সিম্পলি।
তো এরপরে আপনাকে কিন্তু কি করতে হবে, এই অ্যাকাউন্ট নাম্বার দেখুন, আপনি কিন্তু অ্যাকাউন্টে লোড মানি করলে তবেই কিন্তু আপনি ডেবিট কার্ড অর্ডার করতে পারবেন। তো এখানে এই অপশানে কিন্তু আপনাকে প্রথমত যদি আপনি 200 টাকা ফ্রিতে পেতে চান আমার তরফ থেকে, তাহলে কিন্তু আমার লিঙ্কে ক্লিক করে আপনাকে জুপিটার অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে হবে, আমি আগেই বলেছিলাম। এবং কিন্তু এখানে আপনার এই IFSC কোড এবং অ্যাকাউন্ট নাম্বার ব্যবহার করে অন্য কোনো যে কোনো মাধ্যম থেকে বা গুগল পে ফোনপের মাধ্যম থেকে আপনি কিন্তু এখানে ফার্স্ট ডিপোজিট 3000 টাকা কিন্তু ডিপোজিট করতে হবে আপনাকে, যদি 200 টাকা ফ্রিতে পেতে চান। তো আপনি 200 টাকা পাওয়ার পরে আপনি এই টাকাটা আবারও কিন্তু তুলে নিতে পারেন একদম জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট, বা আপনি রাখতেও পারেন ইউজ করার জন্য। তো সিম্পলি আমি 3000 টাকা অ্যাড মানি করে নিচ্ছি, করে নিয়েছি এবং কিন্তু আমি ক্যাশব্যাকও পেয়ে গেছি। তো সিম্পলি আপনি এই অপশানে কিন্তু 200 টাকা পাওয়ার জন্য টাকা অ্যাড মানি করতে হবে মিনিমাম 3000 টাকা এই অ্যাকাউন্ট নাম্বার IFSC কোড ব্যবহার করে, তাহলে কিন্তু তারপরে আপনার অর্ডার ডেবিট কার্ডে ট্যাপ করে ডেবিট কার্ড অর্ডার করে নিতে পারবেন। এরপরে হোম পেজ আপনার ওপেন হয়ে যাবে, তো আপনি সিম্পলি কার্ড অপশানে ট্যাপ করে আপনি আপনার দেখতে পাচ্ছেন এরকম কার্ড কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন, যেটা আপনার অ্যাড্রেসে কিন্তু 10 দিনের মধ্যে বা 7 দিনের মধ্যে আপনার অ্যাড্রেসে ডেলিভার করে দেওয়া হবে ফ্রি অফ কস্ট, যেটা থেকে আপনি কিন্তু ATM থেকে, যে কোনো ATM থেকে টাকা তুলতে পারবেন, সমস্ত কিছু করতে পারবেন। তো আমি আবারও একবার পিন দিয়ে আমি ওপেন করে নিচ্ছি, আপনি দেখে নিন। তো এরপরে সিম্পলি দেখতে পাচ্ছেন এরকম ঠিক ইন্টারফেস, এরকম ডেবিট কার্ড কিন্তু আপনার কাছে পৌঁছে যাবেন। এবং বাকি গুরুত্বপূর্ণ কথা এবার ভিডিওর শেষে আমি বলে দিচ্ছি, যেটা আমার বলার ছিল, আপনি কিন্তু কমপ্লিট ভিডিও যদি দেখেন আপনার কোনো অসুবিধা হবে না। তো এবার কথা হলো যারা FI মানি বা ফেডারেল ব্যাংকের ইউজার তারা কীভাবে এই জুপিটার অ্যাকাউন্ট খুলবেন। সিম্পল ব্যাপার, কোনো ব্যাপার নয়, আপনারাও খুলতে পারবেন। আপনাকে শুধু একই ডিটেলস, লাইক আপনি যদি FI মানি বা ফেডারেল ব্যাংক অ্যাকাউন্ট খুলে থাকেন যেই নাম্বার দিয়ে, যেই মোবাইল নাম্বার দিয়ে, যেই ইমেল আইডি দিয়ে, সেই একই নাম্বার ইমেল আইডি দিয়ে আপনাকে কিন্তু এই জুপিটার অ্যাকাউন্টটা ওপেন করতে হবে, তাহলে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। আর অ্যাকাউন্ট নাম্বার কিন্তু আপনি কিন্তু আলাদা অ্যাকাউন্ট নাম্বার, সবার আলাদা আলাদা অ্যাকাউন্ট নাম্বার, FI মানিতে আলাদা অ্যাকাউন্ট নাম্বার, জুপিটারে আলাদা অ্যাকাউন্ট নাম্বার, ফেডারেল ব্যাংকে আলাদা অ্যাকাউন্ট নাম্বার, সবার অ্যাকাউন্ট নাম্বার আলাদা আলাদা, কিন্তু সেম ডিটেলস ব্যবহার করে কিন্তু আপনাকে অ্যাকাউন্ট ওপেন করতে হবে। আর বন্ধুরা, 200 টাকা পাওয়ার জন্য কিন্তু আমার হোয়াটসঅ্যাপে আপনি কিন্তু লিখে দেবেন যে আমি জুপিটার অ্যাকাউন্ট খুলতে চাই, লিঙ্ক দিন বলে, সেই লিঙ্কে ক্লিক করার পরেই কিন্তু আপনি প্লে স্টোরে পৌঁছে যাবেন, জুপিটার অ্যাকাউন্টটা ওপেন ডাউনলোড করে নেবেন, তারপরে কিন্তু আপনি অ্যাকাউন্ট ওপেন করবেন। অ্যাকাউন্ট ওপেন করার পরে 3000 টাকা কিন্তু আপনাকে ইনিশিয়াল সঙ্গে সঙ্গে ডিপোজিট করতে হবে, ফার্স্ট ডিপোজিট করতে হবে। এবং কিন্তু আপনি ক্যাশব্যাকটা পাওয়ার পরে 2-4 দিনের মধ্যে ক্যাশব্যাকটা পাওয়ার পরে আপনি কিন্তু পুরো টাকাটা কিন্তু উইথড্র করতে পারেন। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই, আপনি কিন্তু এখান থেকে ফোনপে গুগল পে সব কিছুই করতে পারবেন এবং সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু একটা সুন্দর ডেবিট কার্ড পেয়ে যাচ্ছেন, যেটি কিন্তু আপনার জীবনে প্রচুর কাজে লাগবে। তো এখান থেকে আপনি কিন্তু নেট ব্যাঙ্কিংও করতে পারেন, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফ্যাসিলিটি আপনি স্টেটমেন্ট দেখতে পারবেন, NEFT ট্রানজাকশান, IMPS ট্রানজাকশান, RTGS ট্রানজাকশান কিন্তু করতে পারবেন, সমস্ত রকম ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছেন। এবং পুরো ফ্যাসিলিটি কিন্তু এখানে পাওয়ার্ড বাই ফেডারেল ব্যাঙ্ক, তাই সমস্ত জিনিসটা কিন্তু ফেডারেল ব্যাঙ্ক থেকে আপনি ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছেন। তো আজকের এই ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আর দয়া করে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে আপনারা ভুলবেন না। এবং যদি আপনার কোনো অসুবিধা হয় আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনি হোয়াটসঅ্যাপ করলে আমি কিন্তু আপনাকে হেল্প করে দেবো। তো বাই বাই, আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট একটা দারুণ কন্টেন্ট নিয়ে আসছি, আপনি কিন্তু ভিডিওটা দেখুন আর দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ আজকের এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য, আপনি কিন্তু কোনো অসুবিধা হলে আমাকে কিন্তু হোয়াটসঅ্যাপ করতে পারেন। ধন্যবাদ।